আসসালামু আলাইকুম। আচ্ছা, আরেকজন যুক্ত হয়েছেন কমরেড বায়েজিদ হাসান, আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি বলেন তাহলে। ভাই ভালো আছেন? হ্যাঁ ভাই ভালো আছি, আশা করি আপনি ভালো। আপনি একটু উঠে বসেন ভাই, উঠে বসেন, জি উঠে বসেন, উঠে বসেন, শুয়ে শুয়ে কথা বলতে হয় না, শুয়ে শুয়ে আপনি সময় দেখতে পাচ্ছেন। আমার শরীরটা বেশি ভালো না ভাই। আচ্ছা, সে যেটাই হোক, আপনি তো মানে এক লাইভে এসেছেন, মানে সাবজেক্টে বিষয়ে কথা বলাটা ভদ্রতা হয় না। হ্যাঁ বলেন, হ্যাঁ অসুবিধা, বলেন। আপনি কেমন আছেন? হ্যাঁ ভাই আমি ভালো আছি, আশা করি আপনি ভালো, বলেন তাহলে। জি, আমি আপনার যুক্ত হলাম হচ্ছে কুমিল্লা থেকে। আচ্ছা আচ্ছা বলেন। কুমিল্লা থেকে যুক্ত হলাম, আজকেই প্রথম যুক্ত হলাম আর কি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, বলেন তাহলে মূল আলোচনাটা তো চলে যান তাহলে, যেটা নিয়ে আলোচনা করতে এসেছেন আপনি। আসলে আমি তো আলোচনা কি, আমি তো খোদা ভগবান ঈশ্বর গড এগুলো কোনো কিছু বিশ্বাস করি না, ঠিক আছে। এখন আমি এই কুরআন শরীফের যে কিছু কিছু জায়গায় ভুল আছে, কোন কোন জায়গায় ভুল আছে এগুলো আমারে আপনি একটু ফাইন্ড আউট করে একটু দিবেন, তাহলে আমি এইগুলো একটু মোটামুটি ভাবে একটু নাড়াচাড়া করতে পারতাম আর কি, ঝালাতে পারতাম নিজেকে। আচ্ছা, এই কিন্তু এগুলো তো নিজেরই আসলে মানে পরে পরে যাচাই করে দেখতে হয় যে কোন জায়গায় কি আছে না না আছে। আমি তো আসলে সবাইকে আসলে মানে একটা এক একটা জিনিস ধরে ধরে বুঝাই বা জানাই দিই না, কিন্তু আমরা যে পারি সেটা হচ্ছে আপনাকে হেল্প করতে পারি, জি জি সাহায্য করতে পারি, কিন্তু মূল কাজটা আপনি নিজেরই করতে হবে। মূল কাজটা, মূল মানে পড়ালেখাটা বা যাচাই করে দেখাটা, সেটা আপনি নিজেরই করতে হবে। সেটা তো আমি আসলে হেল্প করতে পারবো না, কিন্তু আমি যতটুকু হেল্প করতে পারি সেই জিনিসটা এইখানে লেখা আছে, এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ইসলাম এবং বিজ্ঞান শিক্ষার দ্বন্দ্ব, এই লেখাটা আপনি একটু শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে নেন। এইখানে আরেকটা লেখা আছে, কোরআন সংকলন ও পরিমার্জনের ইতিহাস, এই লেখাটাও কোরআন সম্পর্কিত। এই দুটা লেখা আপনি একটু ভালো করে পড়ে নিন, তাহলে আপনি এটার মধ্যে অনেক কিছু পেয়ে যাবেন। ঠিক আছে জি জি ঠিক আছে, আর কি কিছু বলবেন আপনি? হ্যাঁ, এটাই আমি অর্থাৎ ওই বিভিন্ন জায়গায় যে সাংঘর্ষিক যে জিনিসগুলো আছে এগুলো আমার মাথার ভিতরে একটু রাখতে হবে আর কি, ঠিক আছে। কারণ এগুলো ওই মোল্লা মৌলবি কাঠ মোল্লাদের দল যেগুলো আছে ওদেরকে মাঝে মাঝে একটু ধরতে হবে। আচ্ছা, এই জন্য সংশয় ডট কমে খুব সুন্দর ভাবে সাজানো গোছানো করে রাখা আছে। সংশয় ডট কমে ঢোকেন, যদি সংশয় ডট কমে ঢুকতে সমস্যা হয় তাহলে ভিপিএন ব্যবহার করেন। এখন বোধহয় ভিপিএন খুবই সহজলভ্য হয়ে গেছে, মোবাইলে ভিপিএন ব্যবহার করতে পারেন। ভিপিএন দিয়ে খুব সুন্দর ভাবে সংশয় ডট কমে ঢুকতে পারবেন। ঢুকে সেখানে কিন্তু খুব সুন্দর করে সব সাজানো গোছানো একদম মানে লিস্ট করে করে দেওয়া আছে, কোন জায়গায় কি কোনটা কোথায় সবকিছু দেওয়া আছে। আপনি একটু সংশয় ডট কমে ঢুকে জি, লেখাগুলো পড়ে নেন তাহলে। সংশয় ডট কমে না? হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন উপরে যে সংশয় ডট কম, এই যে একটা স্ক্রিনে ভাসতেছে ডান দিকে দেখেন, সংশয় হ্যাঁ ডট হ্যাঁ কম ঢুকলেই হ্যাঁ আপনি সব এটাই পেয়ে যাবেন। ঠিক আছে, আসিফ ভাই, আমি এটা এটা ঢুকার এটার সিস্টেমটা একটু আমাকে একটু কাইন্ডলি যদি বলেন যে আমি কোন পথে আমি এটা ঢুকতে পারবো এই সংশয় ডট কমে। ব্রাউজার দিয়ে ঢুকে যাবেন। ব্রাউজার দিয়ে যদি সংশয় ডট কমে ঢুকতে যদি সমস্যা হয়, যদি দেখেন যে ঢুকছে না, তাহলে আপনি আপনার মোবাইলে বা আপনার ল্যাপটপে জি, ভিপিএন ব্যবহার করবেন। ভিপিএন যদি না ঢুকে ভিপিএন তখন ভিপিএন 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 ব্যবহার করবেন। হ্যাঁ আচ্ছা ভিপিএন, আচ্ছা 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 ঠিক আছে। ভিপিএন বিভিন্ন অ্যাপ আছে, মোবাইলে বিভিন্ন অ্যাপ আছে, সেই অ্যাপটা ডাউনলোড করে ভিপিএন লাগিয়ে নিতে পারেন, তখন সুন্দর আচ্ছা করে ঢুকে যাবেন সব জায়গায়। ঠিক আছে, আচ্ছা 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 তো ইসে ওই আপনি কি আপনার সাথে যুক্ত হওয়ার জন্য আপনি কি ডেইলি যুক্ত হন? না ভাই আমি সপ্তাহে একদিন করি, আমি তো ডেইলি আসতে পারি না। সপ্তাহে কোন দিন এটা? এটা তো ভাই আগে থেকে বলতে পারি না, বৃহস্পতিবার বা শুক্রবার এই দুই দিনের একদিন আমি লাইভে আসি। আচ্ছা 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 তো ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে ভাই, ভালো থাকেন তাহলে, বিদায় জানাচ্ছি আজকে আপনাকে। জি 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 আচ্ছা ভালো থাকেন। আরেকজনকে যুক্ত করি, জন আবদুল্লাহ কুমার বলেছেন নবীর আত্মহত্যা, এখানে প্রাইভেট মেসেজে লিখেছেন নবীর আত্মহত্যা বিষয়ক। আপনি এই যে ইসলামের জুডিও খ্রিস্টান এবং পৌত্তলিক ভিত্তিতে লেখাটা পড়েন, অথবা নবীর সর্বোচ্চ সম্মান, সর্বোচ্চ কি যেন একটা লেখা, নবী মোহাম্মদ কি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ ছিলেন, এই লেখা দুটোর মধ্যেই এই জিনিস এই রেফারেন্স গুলো দেওয়া আছে। আপনি এই লেখা দুটো পড়েন, এই লেখা দুটোর মধ্যে পেয়ে যাবেন। একটু সার্চ করেন ভাই, একটু খুঁজে টুজে দেখেন, তাহলে তারও একটু বেশি পড়া হবে। সংশয় ডট কম এর লেখাগুলো আপনার একটু ঘাটাঘাটি করেন, ঘাটাঘাটি করলে তারও বেশি দুই চারটা হাদিস একই সাথে আপনার পড়া হয়ে যাবে। খুঁজতে গেলেও তো মানুষ পড়ে তাই না, দেখতে দেখতে নামে, নিচের দিকে নামে, তখন হয় কি যে আর একটা লেখা পড়া হয়ে যায়, তখন আপনাদেরই সুবিধা হবে, সেটা নিয়ে আর একটা আলোচনা করতে পারবেন। একটু ঘাটাঘাটি করেন ভাই, সবকিছু যদি একদম মুখের সামনে এনে দেওয়া লাগে তাহলে তো সমস্যা। একটু ঘাটাঘাটি করে দেখেন যে নবী মোহাম্মদ কি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ ছিলেন, এই লেখাটার মধ্যেই এই রেফারেন্স দেওয়া আছে। আচ্ছা, জারা খান